হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো তো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স দেবদার নিজে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে টেক্কা এখন অব্দি কত টাকা ইনকাম করেছে এমনটা হলো থ্রি পয়েন্ট ফাইভ ক্রোর্স স্ট্যান্ডেলন বাংলা সিনেমা হিসেবে যদি ধরি তাহলে একটা ডিসেন্ট বক্স অফিস কালেকশন করেছে দেবদার লাস্ট কয়েকটা সিনেমার যদি আমি রেকর্ড দেখি বক্স অফিস এ তাহলে বলবো যে হ্যাঁ ওগুলোর আশেপাশে নাম্বারটা যাচ্ছে এর থেকেও বেটার করেছে অনেক কিছু কিছু সিনেমা টনিক প্রজাপতি কিন্তু পুজোর সময় নিরিখে আমার অ্যাভারেজ লাগলো কালেকশানটা এবং বহুরূপীর কালেকশান তুলনায় তো অনেকটাই কম কারণ বহুরূপী আমি কালকে একটা ভিডিও মানে আর্টিকেল পড়েছি ভিডিও বানিয়েছি সেটা নিয়ে যে প্রায় টেন ক্রোডস অ্যাপ্রক্স কালেকশান করে ফেলেছে তো সেটার থেকে তো টেক্কা অনেকটাই পিছিয়ে গেছে পিছিয়ে আছে আর কি তবে দেখো লং রানে একটা সিনেমার যে বাজেটে তৈরি সে এখনকার দিনে তো বাজেট রিকভারি করাটি একটা বিশাল বড় চ্যালেঞ্জিং বিষয় সেখানে দাঁড়িয়ে যদি এটা তার ডাবল বা তিনগুণ ইনকাম করে নেয় ধরো দু কোটি সিনেমা যদি ছ কোটি বক্স অফিস কালেকশন করে ইটস ভেরি ভেরি গুড কালেকশন তো আমার মনে হয় না যে টেক্কার যে টিম আছে তারা ডিসঅপয়েন্টেড তারা এই কালেকশানে যথেষ্ট খুশি আছে এখনও কালেকশান হচ্ছে চলবে এরপরে তো আরও বিভিন্ন রাইট স্ট্রেটস ওগুলো আছে সেগুলো মিলে একটা দারুণ কালেকশন টেক্কা করে ফেলবে এবং টেক্কা নিয়ে চারপাশে যা শুনছিলাম অনেকে বলছিলো সিনেমাটা অনেকটা লেন্দি করেছে অনেকে বলছিল শর্ট ফিল্মের মতন দিয়ে মানে শর্ট ফিল্ম হতে পারে এই গল্পে সিনেমা কেন অনেক এরকম চারদিকে ফিডব্যাক পাচ্ছিলাম কিন্তু আলটিমেটলি হচ্ছে ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্স কিন্তু অডিয়েন্সকে স্যাটিসফাই করতে পেরেছে ম্যাক্সিমাম অডিয়েন্সকে এবং সেই মুখার্জির লাস্ট সিনেমা যদি আমি বলি তার যা ক্লাইম্যাক্স এই তুলনায় এই ক্লাইম্যাক্সটা অনেক বেশি মানে বেটার ছিল হ্যাঁ অনেকের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে লাস্টের টুইস্টটা দেখানো হচ্ছে কিন্তু ওভারঅল ইটস আ ডিসেন্ট ওয়াচ মুভি দেবদার পারফরমেন্স এখানে নজর ছিল রুক্মিণীর পারফরমেন্স নজর করা এবং সমস্ত কিছু মিলে যা কালেকশন করেছে তা তো বোঝাই যাচ্ছে যে অডিয়েন্স দেখতে গেছে সিনেমাটা তাই না এবং আমরা দেখছি যে কতগুলো হাউসফুল শোষ গেছে তারা তো টাইম টু টাইম আমাদেরকে বলেই দিয়েছে রুকমেশ হলেও আমরা পুজোর কটা দিন দেখতে পেয়েছি তো এই কালেকশানটা যদি কেউ বলে যে অনেকে বলছিলো যে টেক অনেক আছে এখানে আগা পেছানোর ব্যাপার অ্যাকচুয়ালি নেই প্রত্যেকটা সিনেমার নির্দিষ্ট একটা বাজেট থাকে সেই তুলনায় কত কী করছে সেটাই আলটিমেটলি দেখা হয় এবং ভূপি নো ডাউট শিবদা নিজে একটা ইন্টারভিউতে বলেছে যে এইবার পর্যন্ত যতগুলো সিনেমা এসছে আমাদের একটা সবথেকে বড়ো বাজেটের সিনেমা বাংলার সিনেমার কথা বলছি সবথেকে বড়ো বাজেটের সিনেমা ভূরূপি ছিল তো সেই নিরিখে সবগুলো সিনেমা যে যার জায়গায় ঠিকঠাক কালেকশন করছে আর কি তো তোমাদের কারকে মতামত নিচে কমেন্ট করে অবশ্যই লিখে জানিও আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট বল প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করুন পাশ একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করো অল্প সময় ক্লিক করানো ঠিক আছে বন্ধুরা ভালো থেকে সবাই সাবধানে থেকে সবাই হয় দেখা নতুন কোনো ভিডিওতে টেল দেন লাভ ইউ রেড কে কেয়ার